নবায়ন করতে দিচ্ছেন বা যারা এক্সামের ডেট মানে আজকে পর্যন্ত ডেলিভারি ডেট ছিল কিংবা আজকে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল কিন্তু আপনি দিতে পারেননি কিংবা আপনার ফোনে কোনো এসএমএস আসেনি, তো তাদের উদ্দেশ্যে পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন পর্যন্ত অপেক্ষায় আছেন। আপনি বিআরটিতে যাওয়ার পরে আপনাকে নতুন করে ডেট বাড়ি দিতেছে, সিলের উপরে সিল দিয়ে আপনাকে আবার সময় নির্ধারিত করে দেওয়া হচ্ছে। তো যারা বিশেষ করে যারা পুরাতন গ্রাহক আছেন তারা কি এই 2023 সালে আদৌ কি তাদের স্মার্ট কার্ডটি পাবেন, কিংবা যারা হালকা মিডিয়াম বাড়ির ড্রাইভিং লাইসেন্সের যে সকল ফিঙ্গারপ্রিন্টের জন্য অপেক্ষায় আছেন কিংবা যাদের আজকে পর্যন্ত ডেট ছিল কিংবা গতকালকে ড্রাইভিং লাইসেন্সের ডেট ছিল ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, যারা মানে নবায়ন করতে গেছিলেন কিংবা হালকা মিডিয়াম বাড়ির লাইসেন্সের জন্য যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছিলেন তারা কি আদৌ 2023 সালের ড্রাইভিং লাইসেন্স কি পাবেন। যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে, এবং এই ভিডিওতে প্রপারলি আপনারা দুইটা বিষয় জানতে পারবেন। একটি হচ্ছে যারা অলরেডি যারা পুরাতন গ্রাহক আছেন মানে যারা নবায়ন কিংবা হালকা মিডিয়াম বাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিতে গিয়েছেন, সব কিছু ডকুমেন্ট সব কিছু কমপ্লিট করছেন কিন্তু শুধু আপনার ফিঙ্গারপ্রিন্টের অপেক্ষায় আছে, মানে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিলেই বাস আপনার ঝামেলা শেষ, তো সেক্ষেত্রে আপনি কি টাকার বিনিময়ে এখন বর্তমানে 2023 সালে কি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন কি না, কিংবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটি ভুল হয় তাহলে আপনি কি এই টাকার বিনিময়ে এখন 2023 সালে ভুল সংশোধন করতে পারবেন কিনা। এখন পর্যন্ত মেসেজ দিয়ে রাখছেন যাদের মেসেজগুলো আমি এখন পর্যন্ত সিন করতে পারতেছি না, তো সেই সকল ভাই ব্রাদার উদ্দেশ্যে আমি বলতেছি। প্রথমত হচ্ছে এক, যারা মানে পুরাতন আছেন, ধরুন আপনি 2018 সালে 19 সালে স্মার্ট কার্ড পেয়ে গেছেন, সব কিছু পেয়ে গেছেন, এখন আপনি নবায়ন করতে দিচ্ছেন কিংবা আপনি হালকা মিডিয়াম বাড়ির ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তো সেক্ষেত্রে এখন আপনি টাকার বিনিময়ে কি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন কি না, কিংবা আপনি টাকা দিলেই কি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবে। তো এই ধরনের চিন্তাভাবনা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই, এখন পর্যন্ত এই সাইবারটা টোটালি বন্ধ, আপনি টাকা কেন, 1000 টাকাও যদি দেন তাহলে কিন্তু আপনি হালকা মিডিয়াম বাড়ির ড্রাইভিং লাইসেন্সের যে ফিঙ্গারপ্রিন্টের যে প্রসেসটা মানে যারা নবায়ন করতে দিচ্ছেন বা যারা এক্সামের ডেট মানে আজকে পর্যন্ত ডেলিভারি ডেট ছিল কিংবা আজকে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল কিন্তু আপনি দিতে পারেননি কিংবা আপনার ফোনে কোনো এসএমএস আসেনি, তো তাদের উদ্দেশ্যে বলতেছি এখন পর্যন্ত কিন্তু এই সাইবারটা টোটালি বন্ধ। আর আরেকটি বিষয় হচ্ছে ধরুন আমাদের ড্রাইভিং লাইসেন্সের ভুল সংশোধন, আমাদের ড্রাইভিং লাইসেন্সের ভুলটি কোথায় হয়, এক আমাদের জন্ম তারিখ, দুই আমাদের নাম মানে আমাদের নাম না হলে বাবা মার নাম, তৃতীয়ত আমাদের ঠিকানা, এই তিনটি বিষয় কিন্তু ভুল হয়। আচ্ছা ধরে নিলাম আপনার জন্ম তারিখে ভুল আছে, মানে আপনি এর আগে হয়তো বা 2019 সালে ড্রাইভিং লাইসেন্স করতেছিলেন, আপনি ধরুন জন্ম নিবন্ধন দিয়ে করছেন কিংবা পাসপোর্ট দিয়ে করছেন, যেটা দিয়ে করেন না কেন সেটা দিয়ে আপনি করছেন, তো এখন 2023 সালে এসে আপনি যখন সেটা নবায়ন করতে যাবেন বা রিনিউ করতে যাবেন কিংবা আপনি হালকা মিডিয়াম বাড়ির ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, তো সেক্ষেত্রে ধরুন আপনার সেই যে আপনার মানে আগে যারা আমরা করতে দিয়েছিলাম যে সার্টিফিকেট দিয়ে, ধরুন আপনি জন্ম নিবন্ধন দিয়ে করতেছিলেন, তো জন্ম নিবন্ধন কিংবা স্কুল সার্টিফিকেটের আপনার একটা সাল ভুল আছে বা ধরুন আপনার জন্ম তারিখ একটা ভুল আছে, তো সেক্ষেত্রে আপনি সেটি কীভাবে সংশোধন করবেন, আপনাকে কি বলে দিবে যে আপনি সেই যেটা আপনার ভুল হয়েছে মানে ধরুন আপনি এর আগে যে জন্ম তারিখ দিয়ে বা স্কুল সার্টিফিকেট যে ভুলটা ছিল, তো স্কুল সার্টিফিকেটটি নিয়ে আপনি এখন বর্তমানে স্কুলে গিয়ে যদি বলেন যে ভাই এই যে ধরুন আমার স্কুল সার্টিফিকেটে আমার ভুল হয়েছে তো এটা আপনারা ঠিক করে দেন, তাহলেই কি আপনাকে ঠিক করে দেবে, এটা কি আসলে আদৌ কি ঠিক, আপনার মতে কি মনে হয়, এটা কি মানে এভাবে কত কি সহজ। এটা এখন 2023 সাল এবং সব কিছুই অনলাইন সিস্টেম, 2023 না 2022 সালেও সব কিছু অনলাইন সিস্টেম, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ভাই ব্রাদার ভাই অনেক ভাই ব্রাদার যখন যায় যে স্যার আমার এই প্রবলেম, স্যার যারা নাকি ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতেছে তার টাকার বিনিময় দিতেছে, স্যার আমার এইটা ভুল হয়েছে, অনেক 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 অহর অহর গ্রুপে এই ধরনের মেসেজ দেখি এবং অনেক অনেক জায়গায় এই ধরনের ভিডিও দেখি, তো এটা হচ্ছে যে আপনার যদি সার্টিফিকেটে ভুল হয়, আপনার জন্ম তারিখে যেটা ছিল সেটাই কিন্তু আপনি স্কুল সার্টিফিকেটে হয়েছে, বাট এটা কিন্তু আপনি স্কুল থেকে গেলেই কিন্তু আপনাকে বলবে না যে হ্যাঁ আপনার এই যে সালটা লিখে দিলাম শেষ আপনার সব কিছু ঠিক হয়ে গেছে,
আপনাকে যদি জন্ম তারিখ কিংবা আপনার স্কুল সার্টিফিকেটে যদি জন্ম তারিখ ভুল হয়, তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার জন্ম তারিখ মানে জন্ম নিবন্ধন যেটা সেটাকে ঠিক করতে হবে। আর সেটা আপনি কোথায় ঠিক করবেন? আপনি আমার বাসায়, আপনি কি আসলে কি আমার বাসায় আমি কি আপনাকে ঠিক করে দেব? না, এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে যে নির্বাচন কমিশন আছে কিংবা আপনার উপজেলায় যেখানে আছে সেখান থেকে আপনার উপজেলা থেকে এটা অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের ভুল সংশোধন, আপনার জন্ম তারিখ মানে জন্ম নিবন্ধন ভুল সংশোধন হবে, তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড ভুল সংশোধন হবে, তারপরে হচ্ছে আপনার এই ড্রাইভিং লাইসেন্সে সেটি ভুল সংশোধন হবে। নিবন্ধন এবং এনআইডি কার্ড যদি ভুল সংশোধন হয়, তারপরে হচ্ছে আপনি এখন বর্তমানে ভুল সংশোধনের যে সার্ভারটা সেটা টোটালি বন্ধ, এটা আপনারা কখনোই করতে পারবেন না। আর অনেক ভাই ব্রাদার একটি প্রশ্ন করছেন, তো অবশ্যই যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি ধরুন আপনাকে বিআরটি থেকে কি মানে আপনি এখন পর্যন্ত মানে আজকে আপনার পরীক্ষার ডেট ছিল, তো সেক্ষেত্রে আপনার পরীক্ষার ডেটটি কিভাবে চেঞ্জ করে দেওয়া হবে? আপনাকে এসএমএস এর মাধ্যমে কি চেঞ্জ করে দেওয়া হবে, নাকি বিআরটি থেকে আপনাকে ফোন করে দেওয়া বলা হবে যে ভাই আপনার আজকে তো পরীক্ষার ডেট ছিল, আপনি আজকে দিতে পারেন না, আগামী এক মাস পরে দিতে পারবেন? তো এরকম কিন্তু অহর অহর ঘটনা আমার ফেসবুক পেজে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, বিআরটি থেকে যদি আপনার কোনো ভুল সংশোধন কোনো তথ্য কোনো কিছু জানতে চায় বা বলে, সেটা অবশ্যই আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কখনোই আপনাকে বিআরটি থেকে ফোন করে বলা হবে না যে ভাই আপনি আজকে আপনার পরীক্ষার ডেট ছিল, আপনি এই পরীক্ষার ডেট আগামী এক মাস পরে, এটা সম্পূর্ণই ফেক। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই যে সকল ভাই ব্রাদার যাদের এই ধরনের প্রবলেম কিংবা বিআরটি থেকে যাদের ফোন আসতেছে যে ভাই আপনাদের জন্ম তারিখটি ভুল ছিল সেটা আপনারা সংশোধন করবেন, কিংবা আপনাদের পরীক্ষার ডেট আজকে ছিল আগামী মাসে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ফ্যাক্ট, এই ধরনের প্রতারণার ফাঁদে কেউ পড়বেন না। আর আরেকটি বিষয় হচ্ছে সত্যায়িত বলতে আমরা কি বুঝি, তো অবশ্যই আপনাদের সকল ডকুমেন্টগুলো যখন আমরা স্কুল সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার ডোপ্রেশ মানে সব কিছুই যখনই আপনারা ফুল ফিল আপ করবেন মানে ফর্মটি পূরণ করবেন, তখন অবশ্যই প্রত্যেকটির যে আপনি স্কুল সার্টিফিকেট স্কুল থেকে আপনাকে কিন্তু একদম সিল সাপোর্ট দিয়ে এবং সিগনেচার দিয়ে দিবে, তো সেটাই কিন্তু সত্যায়িত। এবং যারা মেডিকেল সার্টিফিকেট করবেন, তো সেম যে ডাক্তার দ্বারা আপনি সত্যায়িত করবেন, তো সেই ডাক্তারের সিল সাপোর্ট সিগনেচার তারিখ সব কিছু কিন্তু ওখানে দেওয়া থাকবে। রিপোর্ট তো অবশ্যই ডোপ টেস্টের রিপোর্ট যেখান থেকে আসবে সেখান থেকে কিন্তু আপনাকে সিল সাপোর্ট দিয়ে তারিখ দিয়ে কিন্তু আপনার সত্যায়িত করে দেবে। তো এটাই হচ্ছে মূলত সত্যায়িত বলতে আমরা এটাই বুঝি। তো যে সকল ভাই ব্রাদার যারা আমাকে প্রশ্ন করছেন, তো তাদের উদ্দেশ্য বলতে তাদের কিন্তু এই ধরনের, আর যারা 2023 সালে তো এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা এইভাবে ভুল সংশোধন করবেন, ওইভাবে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এইভাবে টাকার বিনিময়ে স্মার্ট কার্ড পাবেন, তো তাদের উদ্দেশ্য বলবো, তারা যদি এরকমটা করে থাকেন কিংবা নতুন করে আবার যদি অ্যাপ্লাই করেন ড্রাইভিং লাইসেন্সের, তো আমি আপনাদেরকে বলছি অবশ্য অবশ্যই আপনি 2023 সালে কিন্তু কখনোই আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না। আর আপনার যদি অলরেডি একটি এনআরডি কার্ড দিয়ে যদি লার্নার কার্ড করা থাকে, তো সেটি ডিলিট না করা পর্যন্ত আপনারা কখনোই আরেকটি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে যাবেন না। এটা হবে আপনার জন্য চরম বোকামি, কারণ একটি মানে একটি ব্যক্তি একটি এনআরডি কার্ড দিয়ে একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এটা যদি আপনারা একটি ড্রাইভিং লাইসেন্স করছেন, তো সেক্ষেত্রে আবার নতুন করে যদি করতে যান, তাহলে এটা আপনার জন্য বোকামি। তো এই ভুলটি কেউ কখনো করবেন না। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।